বলখালী এলাকার সিএনজি চালক নিহত হেলাল সিএনজি চালানোর সুবাদে তার সাথে পরিচয় হয় ইলিয়াস নামে এক গ্যারেজের মিস্ত্রির দুজনে মিলে চার মাস আগে অন্যের একটি সিএনজি বিক্রির দায়িত্ব নেয় বিক্রির জন্য দুজনের ৫,০০০ টাকা বকশিস পাওয়ার কথা ছিল হেলালকে ২,০০০ টাকা দেওয়ার কথা থাকলেও ইলিয়াস দিয়েছিল ১,০০০ টাকা বাকি ১,০০০ টাকা না দেয়াই হেলাল মেরে ফেলার হুমকি দেয় ইলিয়াসকে এরপরই ক্ষিপ্ত হয়ে হেলালকে মেরে ফেলার পরিকল্পনা করে ইলিয়াস গত ২৯শে নভেম্বর সিএনজি বিক্রির কথা বলে বোয়ালখালীর পাহাড়ি এলাকা আমুচিয়ায় নিয়ে যাওয়া হয় এ সময় ইলিয়াস অপর দুই সিএনজি চালক বক্তিয়ার ও মেহরাজকে সাথে নিয়ে হাতুড়ি ও ছুরিকাঘাতে হত্যা করে নিখোঁজের পাঁচ দিন পর গহীন বন থেকে হেলালের অর্ধগলিত লাশ পাওয়া যায় র‍্যাব এরপর অনুসন্ধান করে ইলিয়াস সহ অপর দুইজনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে ইলিয়াস পরিকল্পনা করে যে হেলাল যেহেতু আমাকে খুব ডিস্টার্ব করছে বারবার আমাকে এটা নিয়ে নাজেহাল করছে অপমান করছে তো হেলালকে যদি আমি সরিয়ে দিতে পারি তাহলে এখান থেকে আমি মুক্তি পাবো সিএনজি কেনা বেচার কথা বলে দুর্গম একটি এলাকায় নিয়ে গিয়ে হাতুড়ি পাটাল এবং ছুরিকাঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত হেলালের স্ত্রী ও স্বজনরা বাইরে যদি বলতো যে তুমি ১০,০০০ টাকা দিয়ে দেও আমি চলতে পারি না আমরা কষ্টমষ্ট করে হলেও দিয়ে দিতাম আমার স্বামী কি ঘর থেকে মোবাইল করে ডেকে নিছি আমার স্বামী না নাস্তা খাইতেছে ঘর থেকে ডেকে নিছে তুই আয় তোর সাথে আমার কথা আছে আমি ওদের ফাঁসি চাই স্যার গত ৪ ডিসেম্বর কয়েকজনকে আসামি করে বোয়ালখালী থানায় মামলা করেন নিহত হেলালের স্ত্রী পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম